একটি ভবনের কাঠামো হল স্টিলের রড। ভবনের কাঠামোকে দৃঢ়তা দেয় রড, ফলে ভবন নির্মাণে রড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রড বাইন্ডিং কাজের শুরুতে আমরা পরিচিত হই কাজ করার নিরাপত্তা বা সেফটিগুলো সম্পর্কে। সেফটি হেলমেট, কাজ করার সময় মাথা যেন কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য সেফটি হেলমেট ব্যবহার করা হয়। সেফটি বেল্ট, ঝুলন্ত অবস্থায় অথবা অনেক উঁচুতে কাজ করার সময় নিচে না পড়ে যাওয়ার নিরাপত্তার জন্য সেফটি বেল্ট ব্যবহার করা হয়। গগলস অথবা সেফটি গ্লাস, চোখের নিরাপত্তার জন্য গগলস অথবা সেফটি গ্লাস ব্যবহার করা হয়। হ্যান্ড গ্লাভস, হাতের আঙ্গুলে নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়।